কয়েকটা কার্টুনের উপর বুমগুলা রাখা আছে, পিছনের চেয়ারটা দেখুন কোন চেয়ারে উনি বসেছেন। এই ছবিটা তো আন্তর্জাতিক জায়গায় যাবে এবং আন্তর্জাতিক মিডিয়া যখন যাবে তখন এই দৃশ্য দেখে বিপিএল সম্বন্ধে কি ধারণা হবে আমার তো খুব লজ্জা লেগেছে। আমরা জানি যে বিশ্বের বড় বড় যে ফুটবল ক্লাবগুলো রয়েছে শত শত বছর ধরে তারা ফুটবল খেলছে এবং জেনারেশন বাই জেনারেশন তাদের একটা সাপোর্টার্স গ্রুপ তৈরি হচ্ছে। আইপিএলেও আমরা দেখেছি যে যারা চেন্নাইয়ের সাপোর্টার তারা অনেক বছর ধরে ওই চেন্নাই দলটার ওই একজন ক্যাপ্টেন, ওই একজন একটা জার্সি বা ওই একটা ফ্ল্যাগের সমর্থক হয়ে উঠছেন, একটা ফ্যান বেস গড়ে উঠছে। বিপিএলে সেই সুযোগটা তৈরি করতে পারেননি আয়োজকরা। তারপরও প্রশ্নটা হচ্ছে মাহমুদুল হাসান শামীম আপনার কাছে যে তাহলে কর্তারা কেন সন্তুষ্ট বিষয়টা নিয়ে? হ্যাঁ, এটি দেখুন না, এটি হচ্ছে সমস্যা। আমরা যা করি তাতে সন্তুষ্ট হই, আসলে বাস্তবতা কি সেই বাস্তবতাকে আমরা মূল্যায়ন করি না, উপলব্ধি করার চেষ্টা করি না। আপনি দেখুন অত্যন্ত দুঃখজনক, খুবই খারাপ লেগেছে কালকে তামিম যে ইয়েটা করলেন, প্রেস কনফারেন্সটা করলেন, কয়েকটা কার্টুনের উপর বোমগুলা রাখা আছে, পিছনের চেয়ারটা দেখুন কোন চেয়ারে উনি বসেছেন। এই ছবিটা তো আন্তর্জাতিক জায়গায় যাবে এবং আন্তর্জাতিক মিডিয়া যখন যাবে তখন এই দৃশ্য দেখে বিপিএল সম্বন্ধে কি ধারণা হবে আমার তো খুব লজ্জা লেগেছে যে এত বড় আসর এবং এত এখানে ইনভেস্টমেন্ট করছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি মালিকরা, এটা কি বিসিবি একটা ইয়ে করতে পারতো না, একটা সুন্দর আয়োজনের মধ্য দিয়ে অধিনায়কদেরকে ওখানে প্রেস মিটের ব্যবস্থা করতে পারতো না? রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অধিনায়করা কথা বলছেন, তামিম যেভাবে কথা বলছেন সেটা আমাদের বিপিএলের যে দুর্দশা সেটি কিন্তু স্পষ্ট করে দিচ্ছে। এটি খুবই লজ্জাজনক ব্যাপার। তামিমের দৃশ্য দেখে আমার মনে হচ্ছে যে এটা সারা পৃথিবীতে ক্রিকেট জগতে আমাদের এই বিপিএলের যে ব্র্যান্ডিং এর কথা বলেন সেটা ব্র্যান্ডিংটা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্র্যান্ডিংটা আরেকটু বাড়ার বদলে।